15 কমলাসাগর মন্ডলের উদ্যোগে 142 পরিবারের 556 ভোটার বিরোধী দল ছেড়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়। প্রায় সবাই সিপিআইএম এর লোক বলেই জানা গেছে। বুধবার কমলাসাগরে বিজেপির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পশ্চিম লোকসভা আসনে বিজেপির প্রার্থী বিপ্লব দেবের পক্ষে প্রচারের উদ্দেশ্যে সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, চারদিকে এখন মানুষ বলাবলি শুরু করেছে, অন্য কোনো দল চাই না, সবাই চায় পদ্ম ফুল। তাই সর্বত্র কংগ্রেস সিপিআইএম ছেড়ে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছে। পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকের এই সভা আমরা সংগঠিত করছি। তার মধ্যে আমাদের কিছু কার্যকর্তা আমাকে বলল, এখানে প্রায় 142 পরিবারের প্রায় 550 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টিতে কেন সামিল হচ্ছে? আর ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে 2018 ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। গ্যাস, অম্বল, গলা, বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।